শুধু টাকা নয়, এ যেন টাকার খনি। বাক্স খুলতেই ঝরঝর করে বেরিয়ে আসে শুধু টাকা আর টাকা। মুসলিম ঐতিহ্য সমৃদ্ধ এক জনপদ ঢাকা বিভাগের অন্যতম জেলা কিশোরগঞ্জ। কিশোরগঞ্জ শহরের মধ্যে দিয়ে প্রবাহিত নরসুন্দা নদীর তীরে অবস্থিত প্রায় 250 বছরের প্রাচীন ঐতিহাসিক পাগলা মসজিদ। এই মসজিদটিতে 8টি লোহার দানবাক্স রয়েছে। পাগলা মসজিদের দানবাক্সগুলো খুললেই চক্ষু চড়ক গাছ হওয়ার জোগাড় হয়। বর্তমানে দেশের অন্যতম বৃহৎ আয়ের ধর্মীয় প্রতিষ্ঠান এই মসজিদ। তাই এই মসজিদটিকে ঘিরে রয়েছে নানা গুঞ্জন ও আলোচনা। প্রাচীন ও আধুনিক স্থাপত্যের বিখ্যাত নানা দর্শনীয় স্থান রয়েছে কিশোরগঞ্জ জেলার বিভিন্ন উপজেলায়। প্রায় 250 বছরের পুরনো ঐতিহাসিক পাগলা মসজিদ তারই সাক্ষ্য বহন করে। মসজিদটি শহরের পশ্চিম পাশে হারুয়া নামক এলাকায় নরসুন্দা নদীর কোল ঘেঁষে গগনচুম্বী মিনার নিয়ে দাঁড়িয়ে রয়েছে 2 শতাব্দী পুরনো ইতিহাস হয়ে। মসজিদটিতে রয়েছে 8টি লোহার দানবাক্স। প্রতি 3 মাস পরপর বাক্সগুলো খোলা হয়। বরাবরই দানবাক্সে পাওয়া টাকার পরিমাণ দেখে সবার চক্ষু চড়ক গাছ হয়, কারণ প্রতিবারই আগের টাকার রেকর্ড ভেঙে নতুন রেকর্ডের জন্ম হয়। এজন্য দেশের সংবাদ মাধ্যমগুলোই উঠে আসে মসজিদের দানবাক্স থেকে পাওয়া কালি কালি টাকার তথ্য এবং বিভিন্ন রকমের দান ও মানতের চিত্র। দানবাক্স থেকে নিয়মিত নগদ 4 কোটি থেকে 5.5 কোটি টাকা, বৈদেশিক মুদ্রা ও হীরার গহনা এবং স্বর্ণ ও রূপালঙ্কারও পাওয়া যায়। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এলাকা দেশের দূর দূরান্ত থেকে আসা এমনকি বিদেশি পর্যটকদের মকসুদ বা মনের আশা পূরণের বিশ্বাস থেকে দেওয়া মানতের টাকা ও মূল্যবান অলঙ্কারে কিছুদিনের মধ্যেই ভরে ওঠে 8টি দানবাক্স। এছাড়া মসজিদটিতে দান করা হয় গরু, মহিষ, ছাগল, হাঁস মুরগি সহ প্রচুর গবাদি পশুও। পাগলা মসজিদ পরিচালনা পর্ষদের কার্যালয় সহ সংশ্লিষ্ট সূত্র মতে দানবাক্স থেকে প্রাপ্ত বিপুল পরিমাণ অর্থের লভ্যাংশের একটি উল্লেখযোগ্য অংশ মানব কল্যাণ সহ জেলার বিভিন্ন মসজিদ মাদ্রাসার উন্নয়নে ব্যয় করা হয়। দানবাক্স থেকে প্রাপ্ত বিপুল পরিমাণ অর্থ সম্পদের যথাযথ ব্যবহার ও সুষ্ঠু তদারকির জন্য কিশোরগঞ্জ জেলা প্রশাসকের নেতৃত্বে 31 সদস্যের একটি কমিটি রয়েছে। প্রশাসনের পক্ষে জেলা প্রশাসককে সভাপতি, পৌরসভার মেয়র, এই কমিটির সাধারণ সম্পাদক, জেলা পরিষদ চেয়ারম্যান, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি ও স্থানীয় দৈনিক পত্রিকার সম্পাদককে সহসভাপতি এবং গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী, নেজারত ডেপুটি কালেক্টর, সদর মডেল থানার ওসি, ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক, মুক্তিযোদ্ধা কমান্ডার সহ সুশীল সমাজের প্রতিনিধিদের নিয়ে এই কমিটি গঠিত। সুশীল সমাজের পক্ষে একজন সম্পাদকের দায়িত্ব পালন করেন। এছাড়া রয়েছে ওয়াপকো এস্টেটের অডিটর কর্তৃক সাংবাৎসরিক অডিট ব্যবস্থা। বর্তমানে এটি পাগলা মসজিদ ইসলামিক কমপ্লেক্স নামে পরিচালিত হচ্ছে। এই মসজিদে নারীদেরও নামাজ আদায়ের ব্যবস্থা রয়েছে। নারীরা মসজিদের পৃথক স্থানে নামাজ আদায় করেন। প্রতি শুক্রবার জুমার নামাজে প্রচুর লোক সমাগম হয়। সেদিন দান খয়রাত বেশি করেন লোকজন। এছাড়া প্রতি মাসে প্রায় 150 মণ বাতাসার বিক্রি করা হয়, যা থেকে আসে প্রায় 45,000 টাকা। জানা যায় মানব কল্যাণসহ জেলার বিভিন্ন মসজিদ মাদ্রাসার উন্নয়নে পাগলা মসজিদের দানের বিপুল পরিমাণ অর্থের লভ্যাংশের একটি উল্লেখযোগ্য অংশ ব্যয় হয়ে আসছিল। তবে কয়েক বছর ধরে জেলার বিভিন্ন মসজিদ ও মাদ্রাসার উন্নয়ন কাজে টাকা বরাদ্দ বন্ধ রয়েছে, কারণ পাগলা মসজিদ কমপ্লেক্সকে আন্তর্জাতিক মানের একটি ইসলামিক কমপ্লেক্সে নির্মাণের পরিকল্পনা হাতে নিয়েছে মসজিদ পরিচালনা কমিটি।